দর্শক আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদেরকে দেখানো হবে দুইটা বাথরুমের মালামালের ফিটিংসের নামগুলা জানানো হবে। তো এখানে আছে অনেকগুলো ফিটিংস, তো এগুলোর নাম আপনাদেরকে বলবো। তো যারা নতুন আছেন তাদের ক্ষেত্রে এগুলো প্রয়োজন হয় তারা শেখার জন্য। অনেকেই হয়তো অনেকের মালামালের নাম জানা থাকে না, তো তার জন্য আপনাদেরকে এই ভিডিওটা বানানো হচ্ছে আপনাদের জন্য। তো অবশ্যই আপনারা দেখতে দেখেন কোন ফিটিংসের কী নাম। তো এখন আপনাদেরকে নাম বলা হবে কোনগুলার কী নাম। তো এই যে দেখতেছেন, এখানে হচ্ছে আপনার প্লাম্বারের থ্যারেড পাইপের ফিটিংস, এগুলো হচ্ছে আপনার থ্যারেড পাইপের ফিটিংস। আর ওইদিকে আছে থ্যারেড পাইপ, এই যে এখানে থ্যারেড পাইপ আছে, 1 ইঞ্চি আছে, 3-4 আছে। তো এই বিল্ডিংয়ে দুইটা বাথরুমের এই মালগুলো লাগবে। তো আপনাদেরকে বলতেছি কী কী, তো কোনগুলার নাম কী। তো এই যে দেখতেছেন, এটা হচ্ছে 1 ইঞ্চি এলবু, 1 ইঞ্চি থ্রেড এলবু, ঠিক আছে, 1 ইঞ্চি এলবু। আর তারপরে এটা হচ্ছে 1 ইঞ্চি আর 3-4 হাফ ব্রাশ টি, 3-4 হাফ ব্রাশ টি। তারপরে এখানে আছে আপনার ডাইরেক্ট 3-4 টি, ঠিক আছে, এই যে দেখতেছেন এটা হচ্ছে 3-4 টি। তারপরে এদিকে আছে, এটা হচ্ছে এলবু, 3-4 এলবু, ঠিক আছে, এটা হচ্ছে 3-4 এলবু। আর তারপরে এদিকে আসুন, এদিকে হচ্ছে নিপেল, 1 ইঞ্চি নিপেল, এগুলো হচ্ছে 1 ইঞ্চি নিপেল, এটাকে বলা হয় নিপেল 1 ইঞ্চি, ঠিক আছে। আর এদিকে আছে, এটা হচ্ছে 1 ইঞ্চি চকেট, এটার নাম হচ্ছে 1 ইঞ্চি চকেট। তারপরে এটা হচ্ছে 1-3-4, এই যে এদিক দিয়ে 1, এই দুই সাইড 1 ইঞ্চি কইটা, আর এটা হচ্ছে 3-4, তার মানে এটা হচ্ছে 1-3-4 টি। এদিকে আছে 1 ইঞ্চি টি, এই যে তিন দিকের মাথা, এটা হচ্ছে 1 ইঞ্চি টি, ঠিক আছে। আর এই যে এটা হচ্ছে 3-4 চকেট, এটা হচ্ছে 3-4 চকেট দেখতেছেন। তো আর এটা হচ্ছে 3-4 হাফ, এটা হচ্ছে 3-4 হাফ, এই যে দেখতেছেন 3-4, এটা দিক দিয়ে হচ্ছে হাফ টি, আর এই আর্চকেট, সরি, 3-4 হাফ আর্চকেট ব্রাশ, মানে 3-4 হাফ ব্রাশ আর্চকেট, ঠিক আছে। আর এটা হচ্ছে 1-3-4 আর্চকেট, এটা হচ্ছে 1-3-4 আর্চকেট, এই যে দেখতেছেন 1-3-4 আর্চকেট। তো অনেকেই এইসব ফিটিংসের নাম জানে না। তো আর এটা হচ্ছে 3-4 টি, এই যে দেখতেছেন 3-4 টি, এই যে 3-4 টি। আর এটা হচ্ছে নিপেল, ইউনিয়ন চকেট, এটার নাম হচ্ছে ইউনিয়ন চকেট 3-4, এটা হচ্ছে ডাইরেক্ট 3-4 ইউনিয়ন চকেট, যেটা নাকি 5 জোড়া দেয়, 2-5 দুই দিকে থেকে 5 আসলে এটা জোড়া দেওয়া হয়। আর এটা হচ্ছে 1 ইঞ্চি ইউনিয়ন চকেট। আর এই যে এদিকে আছে, এদিকে এটা হচ্ছে আপনার 3-4 হাফ ব্রাশ এলবো, 3-4 হাফ ব্রাশ এলবো, এটা হচ্ছে 3-4 হাফ ব্রাশ এলবো, এই যে দেখতেছেন। তারপরে এদিকে আছে, তারপরে এটা হচ্ছে, এখানে আছে গেট বল, এইগুলো হচ্ছে গেট বল, এই যে দেখতেছেন, ঠিক আছে, গেট বল। তারপরে এটাকে মূলত বলা হয় বল বাল্ব, ঠিক আছে, এইগুলো হচ্ছে বল বাল্ব, তো আমরা গেট বল হিসেবে পরিচিত আমাদের কাছে। তো এটা হচ্ছে 3-4 গেট বল, ঠিক আছে, বল বাল্ব, এটা হচ্ছে 1 ইঞ্চি বল বাল্ব, এই যে দেখতেছেন, এটা হচ্ছে 1 ইঞ্চি বল বাল্ব, এই যে এটা দেখতেছেন, এটা হচ্ছে কনসল স্টুক চাবি, জর্নার কনসল স্টুক চাবি, জর্নার যে জর্নাটা চালু করা হবে ওই চা, এটা হচ্ছে ওই চাবিটা। আর এই যে এদিকে আছে আপনার, এই দেখতেছেন, এটা হচ্ছে, এটার নাম হচ্ছে বন ফ্লাগ, এটা হচ্ছে 1 ইঞ্চি বন ফ্লাগ। তারপরে আছে এদিকে 3-4 বন ফ্লাগ, এই যে দেখতেছেন 3-4 বন ফ্লাগ, এটা হাফ ইঞ্চি বন ফ্লাগ। জন্নার বাটে এগুলা, এটা হচ্ছে 6 ইঞ্চি এলবো, ঠিক আছে, 6 ইঞ্চি পাইপের এলবো। তো তারপরে এদিকে আরো আছে, এদিকে আপনার বাথরুমে কিছু মালামাল।